বাগদার হেলেঞ্চাতে ব্যক্তি মালিকানার আটটি গাছ কেটে দেওয়ার অভিযোগ গ্রামবাসী ও প্রধানের বিরুদ্ধে। সরকারি কাজের স্বার্থে সরকারি জায়গার গাছ কেটেছে গ্রামবাসীরা, পাল্টা দাবি প্রধানের। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চাতে সমিতির উদ্যোগে হেলেঞ্চা বাজারে নিকাশি নালা তৈরির কাজ চলছে। নিকাশি নালা তৈরির ক্ষেত্রে প্রাইমারি স্কুল সংলগ্ন বিজয় রায়ের বাড়ির পার্শ্বস্থ আটটি গাছ বাধা হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের বাসিন্দাদের বিডিও এবং এসডিও দ্বারস্থ হলে কোনো সুরাহা হয়নি। রবিবার সকালে গ্রামবাসীদের উপস্থিতিতে আটটি মেহগিনি গাছ কেটে দেওয়া হয়। বিজয় রায়ের অভিযোগ, তার রেকর্ডকৃত সম্পত্তির মধ্যে থাকা গাছ বেআইনিভাবে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান চাইনা বিশ্বাস এবং বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোরচন্দ্র হালদারের উপস্থিতিতে, স্থানীয় মানুষের উপস্থিতিতে জোরপূর্বক তার গাছ কেটে দেওয়া হয়। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছেন গ্রামবাসীরা, তাদের দাবি দীর্ঘদিন ধরেই বিজয় রায় স্কুলের জায়গা দখল করে রেখেছে, বাজারের পচা জল গ্রামে ঢুকে পড়ছে, একাধিকবার বলা সত্ত্বেও গাছ কেটে নেয়নি, জনরোষে গাছ কাটা হয়েছে উন্নয়নের স্বার্থে। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রধান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা ছিল, এলাকার মানুষ পঞ্চায়েতের দ্বারস্থ হয়, জনরোষে গাছ কেটে দেওয়া হয়েছে। যদিও গাছ কাটার জন্য কোনো দপ্তরের কোনো অনুমতি পঞ্চায়েতের তরফ থেকে নেওয়া হয়েছে কিনা এই প্রসঙ্গে খোলসা করে কিছুই বলতে পারেনি প্রধান। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোরচন্দ্র হালদার জানিয়েছেন, এলাকায় সমস্যা ছিল, আমাকে ডাকা হয়েছিল, সেই কারণেই আমি এই এলাকায় এসেছি, কারা গাছ কেটেছে সেটা আমার জানা নেই, অভিযোগ ভিত্তিহীন। বিজয় রায়ের যে আটটি গাছ সেটা কেটে দেওয়া হয়েছে এবং আপনার বিরুদ্ধে উনি অভিযোগ তুলছেন যে আপনি ছিলেন, প্রধান ছিলেন, এখানে গাছ কেটে দেওয়া হয়েছে, কি বলবেন? বিষয়টি বাগদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটা ড্রেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনা ইতিমধ্যে 58 লক্ষ টাকা একটা ড্রেন হয়েছে, সেকেন্ড পেজের কাজ চলবে, রাস্তা সম্প্রসারণ করবার জন্য ড্রেনটা যাতে স্মুথলি হয়, কারণ এখানে 1100 মতো দোকানদার আছেন, যেখানে জল জমলে এলাকার যে পরিবেশ সেই পরিবেশটা নষ্ট হবে, এলাকার জল ওয়াটারলগিং হয়ে গেলে এখানে সমস্যা তৈরি হবে, তাই এলাকার মানুষ তাদের দাবি যে এই দাবি গাছগুলো কাটলে আমাদের ড্রেনটা করতে সুবিধা হবে, তার জন্য এখানকার মানুষ তারা জানিয়েছেন এরা কেটেছে। গত পরশুদিন একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, যেখানে একটা অ্যাম্বুলেন্স, যেখানে ফায়ার ব্রিগেড যাওয়ার কথা কিন্তু রাস্তার সংকোচন থাকার জন্য যেতে পারেনি, সেই জন্য এলাকার মানুষ এই বিষয় নিয়ে অত্যন্ত এইচডিওকে, বিডিওকে জানিয়েছেন, এসডিওকে জানিয়েছেন, থানাকে জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, আমাদেরকেও জানিয়েছে, আমি এসে দেখলাম গাছ কাটা হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নের জন্য এগুলো আপনার নেতৃত্বে গাছ কাটা হয়েছে এটা কি? আমি এই মাত্র শুনে আসলাম, আমি এই মাত্র এসেছি। অভিযোগ সম্পর্কে কি বলবেন? অভিযোগ অভিযোগ থাকতেই পারে কারো সম্পর্কে, এখানে তো অনেক মানুষ, হাজার হাজার মানুষ এসেছে, পঞ্চায়েত থাকতে পারে, পঞ্চায়েতের তরফ থেকে গাছ কাটতে গেলে বন দপ্তরের অনুমতি লাগে, সেক্ষেত্রে তো অনুমতি নেওয়া হয়, সেক্ষেত্রে সেই বিষয়টা আমি বলতে পারবো না, সেটা কি হয়েছে আমি বলতে পারবো না, সেটা আমার জানা নেই, আমি জেনে বিষয়টি বলবো। আপনার না অঘোরচন্দ্র হালদার, সভাপতি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এই বিজয় রায়ের জায়গায় আটটি গাছ বেআইনিভাবে কাটা হয়েছে এবং উনি অভিযোগ করছেন যে আপনি ছিলেন, আপনার নেতৃত্বেই এই গ্রামের লোকের উপস্থিতিতে এই গাছ কাটা হয়েছে, সেখানে প্রধান প্রধানও ছিল বলছে, কি বলবেন? আমার নেতৃত্ব নয়, এটা হাজার হাজার মানুষের রাস্তা, জনগণের রাস্তা, দীর্ঘ 70 বছর ধরে এই রাস্তা ব্যবহার হয়, কলোনি সৃষ্টির সময় থেকে এই রাস্তা রয়েছে এবং এটা ও জবরদখল করে ওই বাড়িঘর তৈরি করেছে, স্কুলের জায়গা, সরকারি জায়গা, ড্রেনটা থমকে আছে, কালো জল পাড়ার মধ্যে ঢুকে কলেরা হয়ে মানুষ মারা যাওয়ার উপক্রম হয়েছে, মশার উপদ্রব হয়েছে, ইতিমধ্যে পাড়ার গত বছর কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত ছিল। আমরা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিএলআরতে আমরা গ্রামের লোক থেকে মাস পিটিশন দিয়েছিলাম, বিএলআরও সাহেব এখানে লোক এসেছিলো, আড়াই সাহেব এসে মেপেছে জমি, মাপার পরে ওর মধ্যে 3 কাঠা জায়গা তবু বেশি আছে, ও জবরদখল করে হুমকি দিয়ে গাছ আটকে রেখেছে, সরকারি জায়গায় সরকারি গাছ, সেখানে পঞ্চায়েত প্রধান মেম্বার যারা সকলেই এবং হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল, এখানে জোর জুলুম করে কোনো কিছুই হয়নি, যা হয়েছে মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা পশ্চিমবাংলার দিক দিগান্তে ছড়িয়ে দিয়েছি এবং সকল মানুষ যাতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ভোগ করতে পারে, একটা মানুষ সে বিভিন্ন সময় গুন্ডা নিয়ে হুমকি দিয়ে এই কাজটা স্থগিত করে দিয়েছিল,
সেই জন্য আজকে এই ব্যবস্থা করা হয়েছে। আপনার নাম? প্রশান্ত রায়, হেলেন্সা এক নম্বর বাড়ি। অভিযোগ? আমার অভিযোগ, আমি হেলেন্সার একজন সুধী ব্যক্তি। এই আমার বাবার হাতে এই গাছ লাগানো আজ 30 বছর ধরে চলছে। আমার সীমানার মধ্যে এই গাছগুলো রয়েছে। কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমি কোর্টে ইনজাংশন পেয়েছি। কোর্টের ইনজাংশন থাকা সত্ত্বেও আমাকে, আমি থানায় অভিযোগ করতে গেছি। আমার জোরপূর্বক আজকে চায়না বিশ্বাস, অগর হাওলাদার এবং তার সেই সঙ্গে গ্রামের বহু লোক একসঙ্গে জড়ো হয়ে বিভিন্ন গ্রাম থেকে লোক ধার করে নিয়ে এসে গুন্ডামি করে জোরপূর্বক আমার এই গাছগুলো জোরপূর্বক কেটে দিয়েছে। আমার বাধা দেওয়া সত্ত্বেও তারা কোনো কথাই শোনেনি। আমি থানায় অভিযোগ গেছি, থানার থেকে কোনো কমপ্লেন নিল না। 2 ঘন্টা বসিয়ে রেখে একটা জেনারেল ডায়েরি ছাড়া আমার কাছে তার কিছুই করেনি। এই পাড়ার কিছু দুষ্কৃতি, যেখানে শান্তিরঞ্জন বিশ্বাস, যেখানে প্রশান্ত রায়, তার নেতৃত্বে এই সমস্ত কাজ, চায়না বিশ্বাস, হেলেঞ্চা অঞ্চলের প্রধান, অগর হালাদার, এখানে তৃণমূলের সভাপতি, সবাই মিলে আমার এই কাজটা করেছে। আমার কতগুলো গাছ কেটেছে? তা প্রায় 8খানা গাছ কেটেছে আমার, 30 বছর বয়সী গাছ। এই পার্শ্ববর্তী যে প্রাইমারি স্কুল বা গার্লস স্কুল আছে, এই জায়গা মাপার পরে কি আপনার প্রাইমারি স্কুল বা গার্লস স্কুলের জায়গার মধ্যে এই জায়গা পড়ে ছিল? আমার কোনো জায়গা গার্লস স্কুল বা প্রাইমারি স্কুলের জায়গা আমার জায়গার মধ্যে নেই। এটা আমার রেকর্ডীয় সম্পত্তি। আমার বাবা 1963 সালে এই জমিটা খরিদ করে এবং তার মৃত্যুর পরে আমরা ওয়ারিশ সূত্রে সবাই আমরা রেকর্ড করে নিই। থানায় অভিযোগ জানিয়েছি? আমি থানায় অভিযোগ, আমার কোনো অভিযোগই থানা থেকে নেয়নি। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।